নিয়ে হাসতে আর এই ভিডিও গুলি শুধুমাত্র বিনোদনের জন্য, এখানে কাউকে ছোট করা হয় না, প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কাগজগুলোর রহস্য তো আমরা জেনেই নেব, কিন্তু জাংকুককে আসল সত্যিটা কে জানাবে? কিন্তু সেটা হবে কিভাবে? হবে, এতদিন জাংকুক টের জন্য অনেক পরীক্ষা দিয়েছে, এবার টের পালা। আমার প্ল্যান সবাই মন দিয়ে শোনো। পরের দিন সন্ধেবেলায় টের ঘরের বাইরে। মেজদা, তুই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম রেডি। চল, লাইট, ক্যামেরা, অ্যাকশন। বোন বোন, কি হয়েছে চোরদা? একটা খুব খারাপ খবর আছে বোন। কি খারাপ খবর? জাংকুকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বলছিস কি তোরা চোরদা? হ্যাঁ রে, এই মাত্র ওর মা ফোন করেছিল, ওর অবস্থা খুব খারাপ, শেষ যতক্ষণ জ্ঞান ছিল তোকে নাকি দেখতে চেয়েছিল। চোদ্দা, তুই এসব কি বলছিস? তুই মিথ্যে বলছিস তাই না? না রে বোন, তুই ফোন করে দেখ নার্সিংহোমে। না, এটা এটা হতে পারে না, এটা হয়েছে। দেখ বোন, আমি জানি জাংকুকের সাথে এখন আর তোর কোনো সম্পর্ক নেই, তবু আমি বলবো তোর একবার যাওয়া উচিত, একবার অন্তত আমাকে ওর কাছে নিয়ে যাও চোদ্দা। আমি আমি ওর জন্য যে এত কিছু করলাম। কি কি বলছিস কি বোন? চোদ্দা, আমাকে জাংকুকের কাছে নিয়ে চল প্লিজ। হ্যাঁ হ্যাঁ চল। 45 মিনিট পর। চোদ্দা, এটা কোন জায়গা? জাংকুক এখানে ভর্তি আছে, ওই দেখ জাংকুকের কেবিনের বাইরে ওর বস টিআরপি দাঁড়িয়ে আছে। তে কেবিনের কাছে পৌঁছতেই টিআরপি কান্নায় ভেঙে পড়ল। আমার ভাই পোগো, আহারে কি হালটাই না হয়েছে। জাংকুক কেমন আছে আঙ্কেল? সুগা বলে সুগাকে জড়িয়ে ধরলো। তে তুই ভিতরে যা, জাংকুকের কেবিনটা এতই অন্ধকার যে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। তাই তে বলল, এত অন্ধকার কেন ভিতরটা? ওর তো গোটা জীবনটাই অন্ধকার হয়ে গেছে। না 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 না, এটা হতে পারে না। তে তুই ভিতরে যা। তে দরজা দিয়ে কেবিনটাতে ঢুকলো। চলে গেছে, এবার ওভার অ্যাক্টিংটা একটু বন্ধ করুন। তে রুমে ঢুকে দেখলো বেশি আলো জ্বলছে না, আলো আধারির একটা পরিবেশ। আচ্ছা, আলোয় বোঝা যাচ্ছে একটা দেহকে ঢেকে রাখা হয়েছে। জাংকুক, এই জাংকুক, এই জাংকুক ওঠো, তুমি আমার ছেড়ে এভাবে চলে যেতে পারো না। তোমার জন্য, তোমার স্বপ্নগুলোকে বাঁচাবার জন্য আমি এত কিছু করলাম, তোমাকে বাড়ি থেকে আমার জীবন থেকে তাড়িয়ে দিলাম, আর এখন তুমি না থাকলে সেই সবের মানেটা কি বলতো? বলে তে কাঁদতে কাঁদতে জাংকুকের কাঁধে পর মাথাটা রাখলো। এই জাংকুক ওঠো না প্লিজ, একটিবার চোখ খোলো, চোখ খুললেই যদি আবার হারিয়ে যাও আমি আর কোথাও হারাবো না, তোমার গা ছুঁয়ে। তে কথাটা শেষ হওয়ার আগেই ও মুখটা সোজা করে তাকিয়ে দেখলো জাংকুক ড্যাক ড্যাক করে ওর দিকেই তাকিয়ে আছে। জাংকুক জাংকুক, তুমি ঠিক আছো? তুমি চোখ খুলেছো? তোমার কিছু হয়নি? তুমি তোমার প্রাণটাই কেড়ে নিয়েছিলে। হুম, আমি কেড়ে নিয়েছিলাম, আর তুমি এক্ষুনি তুমি কি বললে? হ্যাঁ আমি কি বললাম? বাদ দাও জাংকুক, এসবের মানে কি? তুমি এখানে এভাবে এসব নাটক? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, না তো তুমি কি ভাবলে? তুমি সিরিয়ালের নায়িকাদের মতো কেঁদে কেঁদে ভাসালে আর টুই করে আমি বেঁচে উঠলাম? এই সব কিছুর মানেটা কি? এসব নাটকের মানে কি? তোমার লজ্জা করলো না? না করলো না, কারণ আমি কিছুই করিনি। আমি তো তোমায় কথা দিয়েছিলাম যে কখনো তোমার সামনে আসবো না, আসিও নি, কিন্তু তুমি ছুটে এসেছো আমার কাছে। আমি এসেছি কিন্তু তোমার নাটকের জন্য। আমি কোনো নাটক করিনি। কাকা আমায় বললো কোথায় একটা কি শুটিং আছে, হিরো আসতে পারছে না, কিন্তু একটা সিন নাকি আজকেই শুট করতে হবে, আর সেটা নাকি আমাকে প্রক্সি দিতে হবে। আমাকে হিরোর জায়গায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে শুয়ে থাকতে হবে, আর হিরোইন আমার ঘাড়ে মাথা রেখে মাথা ঠুকে ঠুকে কাঁদবে। আমি বললাম এরকম আবার হয় নাকি, কিন্তু এই পাগলা বস কিছু না শুনেই আমায় টানতে টানতে নিয়ে চলে এলো। যখন তুমি রুমে ঢুকলে তখন অন্ধকারে ঢাকার ভিতর থেকে আমি সত্যি বুঝতে পারিনি ওটা তুমি, আর তারপর কিছু বুঝে ওঠার আগেই তুমি সবটা বলে গেলে। এতে আমার অবদান কোথায়? তে এবার তে একটু চুপ করলো। সত্যি জাংকুকের এবারে কিছুই প্ল্যান করেনি, ওর মতো জাংকুক সম্পূর্ণ অনভিজ্ঞ এসব বিষয়। তে এবার আমায় বলো তুমি কি বলছিলে, বলো। না কিছু না। না তে, আজ আর কোনো মিথ্যে নয়, আর যা বলবে সবটা সত্যি বলবে। এখনই তুমি যা যা বললে তার মানে কি? আমার স্বপ্ন বাঁচাতে তুমি এসব করেছো, মানেটা কি? ও হয়তো আজও তোমায় কিছু বলতে পারবে না জাংকুক, সত্যিটা আমি বলছি। ওরা তাকিয়ে দেখলো আরেন দরজায় দাঁড়িয়ে আছে। আরেনকে দেখে জাংকুক তে একে ছেড়ে ছিটকে সরে একেবারে এক কোনায় গিয়ে দাঁড়ালো। আরেন ওর কাণ্ড দেখে হেসে ফেললো। ভয় নেই, আজ আমি বকবো না। তারপর এক এক করে সবাই ঢুকলো। তে এখনো কিছু বুঝে উঠতে পারছে না। টিআরপি ওরফে জাংকুকের কাকা মানে ওর পাগলা বস সহ তে সকল ভাতৃদয়কে একসাথে দেখে জাংকুকও কম শক খায়নি। শুরুটা তাহলে আমিই করি,
কোথাও ভুল হলে বোন তুই ধরিয়ে দিস। জাঙ্কুক, তোমার মনে আছে যেদিন তুমি বাড়ি ছেড়ে চলে এলে? ঠিক তার আগের দিন তে কোথাও একটা গিয়েছিল, বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে। খুব অন্যমনস্ক ছিল, এতটাই অন্যমনস্ক যে পেছনের ট্রাকটাকে দেখতেও পায়নি। আপনি কি করে জানলেন? সেটা বাদ দাও, আগে এই গল্পটা বলে নি। জাঙ্কুক, জানো বোন সেদিন কোথা থেকে আসছিল? কোথা থেকে? মিস্টার রায়ের ম্যানেজারের কাছ থেকে। মিস্টার রায়? এই নামটা খুব চেনা চেনা লাগছিল। শুনে থাকবে এই নামটা, যে চ্যানেলের সাথে আমাদের ডিলটা সাইন হয়েছে, মানে ABC চ্যানেল, তার রাইভেল XYZ চ্যানেল, তার ম্যানেজার। পুরো নাম মণিকান্ত রায়, উনি আসলে ওই কোম্পানির ওনার, ক্যাবলাকান্তর ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, যেদিন ওই ডিলটা সাইন হলো ঠিক তার দুদিন পরে আমাকে ওরা কল করেছিল। প্রথমে মেল করেছিল, তারপর আমিই নাম্বারটা দিয়েছিলাম। তখন কথাও হয়েছিল, আমার সাথে কাজও করতে চেয়েছিল, কিন্তু ওই একই গল্পের ওপরে। জানি না কিভাবে গল্পটা পেয়েছিল, কিন্তু ওভাবে একটা ডিল ভেঙে ABC চ্যানেলকে ঠকিয়ে দেওয়াটা আমার ঠিক মনে হয়নি, তাই আমি না করে দিয়েছিলাম। রিসেন্ট এই কমাসে ওরা অনেকবার চেষ্টা করেছে আমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু আমি আর ফোনটাই তুলিনি। তাহলে ওদের কন্ট্যাক্টে সাইন কিভাবে করলে তুমি জানকো? হোয়াট, কি বলছেন কি দাদা, আমি আমি তো কোনো কন্ট্যাক্টে সাইন করিনি। সেটাই স্বাভাবিক, তবুও সাইন তো হয়েছে। এক মিনিট এক মিনিট, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, লেট মি গেস, ওরা মানে XYZ কোম্পানির লোকেরা তোমায় অফার দেয় যেটা তুমি মেনে নাওনি, তারপর ABC আর XYZ ঘোরতর বিরোধী, ঠিক যেমন আমার আর TRP সম্পর্কটা তেমনটাই। তুমি যখন ওদের সাথে ডিল করতে রাজি না হয়, ব্যাপারটা ওদের খুব ইগোতে লাগে, তারপর ওরা কোনো একজনের সাহায্য নিয়ে তোমায় দিয়ে একটা ভুলভাল জালি কাগজে সই করিয়ে নেয়, যাতে লেখা ছিল তুমি মানে জাঙ্কুক ওদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছ, যে তুমি শুধুমাত্র ওদের জন্যই কাজ করবে, ওদের জন্যই লিখবে, তোমার সব লেখা ওরাই পাবলিশ করবে, এর বাইরে তুমি কাউকে তোমার লেখা পাঠাতে পারবে না বা পাবলিশও করতে পারবে না। আর ওরাও যে গল্পগুলো পাবলিশ করবে বা সিনেমা বানাবে, সেগুলোতে তোমার নাম রিভিল করা বা না করা সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। ওরা যদি চায় তুমি লিখবে, না চাইলে লিখবে না। ওরা চাইলে তোমার নাম সবাই জানবে, না চাইলে জানবে না। তার মানে তো ওরা আমাকে গোলাম বানাতে চাইছে। মানেটা ওটাই দাঁড়ায়। সাথে ABC কোম্পানি জানলে আমাদের সাথে ডিলটাও ভেঙে দিতে পারে, কারণ আমরা এমন একজন রাইটারকে হায়ার করেছি যার কলম ওদের রাইভেলের হাতে বন্দি। সে যাই হোক, তবুও তো তারা আমাকে বাধ্যেই চায়, আর ওদের ইচ্ছা অনিচ্ছার উপর আমাকে সবকিছু ডিপেন্ড করবে, এটা তো অন্যায়, আমি কখনো এটা মানতে পারবো না। তাহলে এই কাগজগুলো তোমার সাইনটা গেল কি করে? আরে কি মুশকিল, আমি কি পাগল যে ওদের কন্ডিশন মেনে নিজের গায়ে কুড়ুলটা মারবো? আর এর মধ্যে পেয়েই বা ঢুকলো কি করে? তোমাকে ঢুকিয়ে সাইন করার পর ওরা বোনকে ডেকে পাঠায়, ওকে ওই কাগজগুলো দেখিয়ে ওরা ব্ল্যাকমেল করে, যে যদি তোমার সাথে সম্পর্ক নষ্ট না করে তাহলে তোমার ক্যারিয়ার ওরা নষ্ট করে দেবে। মগের মূলকটা কি? হ্যাঁ, কোথা কারণ হরিদাস পাল বললেই হলো, কিন্তু এটাই হয়েছে জাঙ্কু, এটাই হয়েছে। কি, আমি ঠিক বলছি তো বোন? তে আস্তে আস্তে হ্যাঁ সূচক খাড় নাড়লো। তার মানে তুমি ওই লোকটার কথা মেনে ওরকম করেছিলে? তের মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না, চোখ দিয়ে জল পড়ছে অনবরত। জাঙ্কু, এটা কিন্তু তোমার সাংঘাতিক ভুল, সাইন করার আগে তুমি ভালো করে দেখো নি। তুমি জানো ওরা ইন্স্যুরেন্স এজেন্সির এসেছিল তোমার কাছে? কি, এই এক মিনিট, ইন্স্যুরেন্স এজেন্ট? হ্যাঁ হ্যাঁ, প্রায় মাস তিনেক আগে একটা ইন্স্যুরেন্স ম্যাচিওর হয়ে গিয়েছিল আমার, আমি বাড়ি ছাড়ার পর বোধহয় টাকাটা ঢুকেছিল, কিন্তু এত কিছু চলেছিল আমি তো এসব নিয়ে মাথাই ঘামাইনি। ইনফ্যাক্ট এত প্রেশারে ছিলাম আমি সাইন করার সময় দেখিও নি কিছু। বাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস জাঙ্কুক, ইন্স্যুরেন্সের অছিলায় তোমার সাইনও নিয়েছিল, তোমার অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করেছিল, যেটা তুমি ভালো করে দেখো নি। ওদের বিরুদ্ধে খুব সহজে কেস করা যেত, কিন্তু তোমার অ্যাকাউন্টে ওদের তরফ থেকে টাকা ট্রান্সফার হয়েছে, যেটা ওদের কেসটাকে আরো স্ট্রং করে দেবে। তোমার একটা ছোট্ট ভুল কি কি করেছে তোমার কোনো আইডিয়া আছে? কোনোভাবে নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় ও দাদার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, পদ্মা তুমি এত কিছু কি করে জানলে? আরে হাসলো আলতো করে, তেল মাথায় হাত বুলিয়ে বললো, তোর দাদা হইয়া নিজে আমাকে যে জানতেই হতো তোর দুঃখের কারণটা কি। কিন্তু সবই ঠিক আছে, বাট আমি এখনো বুঝতে পারছি না তোর সাথে ওদের কি সম্পর্ক, এরকম কন্ডিশন ওরা কেন রেখেছিল, আর আমাদেরই বা কেন আলাদা করতে চাইছিল? সেটা আমি এখনো জানতে পারিনি জাঙ্কু, শুধু এটুকু জানি ওদেরকে কেউ হেল্প করেছিল, এমন কেউ যে তোমার ব্যাপারে আর তোর ব্যাপারে ভালো মতোই জানে, ওই ওদের ইনফরমেশনগুলো সব দিচ্ছিল, কিন্তু আমি জানি না সেটা কে। শুধু ওই একটা জিনিস এখনো জানতে বাকি আছে আমার। বদ্দা এবার কি হবে? ওরা তো এবার লিগাল অ্যাকশন নেবে, জাঙ্কুকে কাজও করতে দেবে না, ক্ষতি করে দেবে।
ওরা সেটা কিভাবে করবে? বোধহয় কাগজগুলো এখনো ওদের কাছে আছে, ওই কন্ট্রাক্ট পেপারগুলো যেগুলো দেখিয়েছিল, ওরাগুলো দেখি যা ইচ্ছা করতে পারে। তুই এটার কথা বলছিস বনু? সুগা তের হাতে এক গুচ্ছ কাগজ ধরে দিল। সে খুলে দেখলো সেই দিনকার কাগজগুলো, যেগুলো দেখিয়ে লোকটা ব্ল্যাকমেল করেছিল। এগুলো তোর কাছে কি করে এলো? ও কিছু না, ওই লোকটা সব কাগজগুলো ম্যানেজারের কাছে থাকে। আমরা গেলাম, ওকে রিকোয়েস্ট করলাম, একটু বুঝিয়ে বললাম, এটা ইউসার ব্ল্যাকমেল করলাম, ব্যাস দিয়ে দিল। তুই মিথ্যে বলছিস, তুই বুঝিয়ে বলেছিস আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? সেদিন বোঝাবার চেষ্টা করেছিলাম, তখন তো বোঝেনি। আরে তুই তো সেভাবে বোঝাসনি, হ্যাঁ যেভাবে আমি বুঝিয়েছি। তুই নিশ্চয়ই মারপিট করে এসেছিস, তোকে যদি ওরা জেলে ভরে দেয়। সুগা আর চোখে আরামের দিকে তাকালো, তারপর দুজনে একটু হাসলো। বল, তুই মিথ্যেই ভয় পাচ্ছিস, তুই ভুলে গেলি কি ওর শ্বশুর বাড়ির গোটা গোষ্ঠী পুলিশে কাজ করে, তা আবার বড় বড় পোস্টে। হ্যাঁ কিন্তু এই এক মিনিট, শ্বশুর বাড়ি মানে তুমি জানো যে ও? কালকেই জেনেছি, তুই ভাবিস না, আমিও ছিলাম ওর সাথে। আমি থাকতে আমার ভাই বোনদের কোনো বিপদ হতে পারে সেটা তোর মনে হয় না? বদ্দা, ওরা আর কিছুই করতে পারবে না। আমরা এগোলাম, তুই জাঙ্গুকে নিয়ে বাড়ি আয়, সবাই অপেক্ষা করছে। বাগদা না মানে বদ্দা, আপনি নিজে আপনার বোনকে একা ছেড়ে যাচ্ছেন? আলেম একটু হেসে তার কাঁধে হাত দিয়ে বলল, আপনি না তুমি, আমার বোন যেভাবে আমাকে ডাকে সেভাবেই তুমি ডাকবে। জাঙ্গু যেন কিছুই বিশ্বাস করতে পারছে না, নিজের হাতে কুটুস করে একটা চিমটি কেটে দিল। আউচ, কি হলো? কি দেখলাম, স্বপ্ন কিনা? আরে ভাইয়া, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি। এই এক মিনিট, এক মিনিট, তার মানে এখানে যা যা হয়েছে, মানে আমাকে এখানে ডাকা, নার্সিং হোমের সেট আপ, সবটাই নাটক। তার মানে আমার কাকা, মানে আমার বস না, মানে ওই টিআরপি। আরে রিল্যাক্স ভাইপো, তোর কাকা সব জানে, আর তোর কাকা কে সেটা তোর শালারাও জানে। এই গালি কাকে দিচ্ছেন? হ্যাঁ, আরে আরে গালি না, গালি না, তোমরা তো সম্পর্কে আমার ভাইপোর সারা সাহেবই হও, তাই না? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এই এক মিনিট, তোমরা সবাই এক টিমে? আরে এটা তো কিছুই না, সবকিছুর মাস্টার মাইন্ড তো আমাদের বদ্দা। আমার মাথাটা না কেমন ঘুরছে, সবাই একসাথে। এই জাঙ্কু, কি হলো, কি হলো? সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আন্নিয়ং, বোরাহে।